আমার ভাইরা আমার বন্ধুরা এলো ইসলামের বিধান বললাম বিধান বললাম অবিবাহিত বিবাহিত পুরুষদের ওদিকে যাওয়ার সময় পাব না হঠাৎ করে চিঠিখানা আছে একটু কিছু না বললে নয় যে আজকে আমাদের মধ্যে অনেক ছেলেরা নেশার মধ্যে জড়িত হয়ে গেছে বাবারা আমার ভালো করে শুনেন ও বড় রাসূল পেকেছে পাকছে দাড়ি গাল করেছে ব্যাগ তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারেট জোরে কোন ঠিক কি নাই ও বড় রাসূল পেকেছে পাকছে দাড়ি গাল করেছে ব্যাগ তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারেট ও বুড়ার পাও গেছে কবরে বুড়া হাতে নিছে লাঠি বুড়ার মুখে জ্বলে বাইরে জুনের বুদের বাতি ঠিক কি না জুনি ফুকা টিক টিক করে জ্বলে বুড়া হয়ে গেছে লাঠি নিয়ে হাটের হাঁটতে বড় হাকু হাকু করে কাছে আবার দেখে টান দেয় মাঝে মাঝে জোরে কোন ঠিক কি না এই জন্য আমি বলি বুড়ার সুল পেকেছে পাকছে দাড়ি গাল করেছে ব্যাট তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারেট জোরে কোন ঠিক কি না ও বুড়ার পাও গেছে কবরে বুড়া হাতে নিছে লাঠি তবু বুড়ার মুখে জ্বলে বাইরে বুড়ার মুখে জ্বলে বাইরে জুনের গুদের বাতি বুড়ার সুল ফেকেছে পাকছে দাড়ি গাল করেছে ব্যাগ তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারে ওরে জিগাইলে কয় একটা আফেলের কাজ করেছে কথা কয় না কয় আফেল তো খাইতে পারি না দাম বেশি 300 টাকা কেজি আকান কিনেছি এটা দাম দিলে একটা আফেলের কাজ করে এ বাবার একটা বিড়িতে 3 সেকেন্ডের হায়াত খুলে একটা বিড়ি খাইলে তিনটা উপকার হয় কয়টা উপকার কব নাকি যারা নেশা করে এটা তিনটা উপকার হয় যারা নেশা করে গাঁজা মাতিয়া বা খায় তিনটা উপকার হয় বলবো উপকারের কথা শুনবেন এই যারা যারা শুনেন হাত জোড় করেন আমিন বলেন আমিন বলেন তিনটা উপকারের এক নাম্বার উপকার এক নাম্বার উপকার তার মরণটা সহজ হয় দুই নাম্বার উপকার ওই বাড়ি কোনোদিন কুচ চোর আসে না তিন নাম্বার উপকার ওরে কুত্তায় কামড়ায় না কথা বুঝেন নাই তিন নাম্বার এক নাম্বার সে যখন ওই নিশাগ্রস্ত যারা এরা অল্প বয়সে বুড়া হয়ে যায় বুড়া হয়ে গেলে হাতের মধ্যে লাঠি থাকে যার হাতে লাঠি থাকে তার কাছে কি কুকুর আসে কথা কয় না লাঠি দেখলে কুকুর আসে কুকুর পালায় কয় কুকুর কাজ ওর কাজ যা দেবে বাড়ি মারবে আবার রাত্রে যখন যে বেশি নেশা করে ইয়াবা ফেনচিরিল মাদক সেবন যারা করে বিড়ি সিগারেট বেশি খায় দেখবেন রাত করে খালি কাশে জোরে কোন ঠিক কি না সরে কয় এই বাড়ি যাওয়া যাবে না এই বাড়ি মানুষ জাগে আছে ঠিক কি না ও বাড়ি চুরি হয় না কারণ যে বাড়ি মানুষ জেগে থাকে সে বাড়ি কি চোর ঢোকে কথা কান ঢোকে ওই কাশি দেয় জোরে জোরে সরে কয় বাড়ি যাওয়া যাবে না জাগে আছে রে আরো রাত করে ঠিক কি না ডাক করেন ডাক করেন এরপরে আপনার ওর মরণটা সহজ আর কিরাম এক কাশি দিয়ে শেষ এই জন্য তিনটা উপকার হয় কয়টা উপকার কয়টা উপকার রাগ করতেছেন যারা খান আজকে ছেড়ে দেন আল্লাহর রাস্তে পায় দরি কারণ কবরে তুই যা গুণ পাবি বিড়ি পাবি না খারে জন্মের খা যত খাবি খা কবরে তুই বিড়ি পাবি আগুন পাবি না ফেরেশতারে ঘুষ দিলে মরিবে তোর মুগুর দিয়া আগুনের ভিতর দিবে তোরে ঢালি কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না খারে জন্মের খাওয়া যত খাবি খা কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না পাবেন নি লজ্জা লাগে আপনি এক এক টান বিড়ি টান দিয়ে কুকুরের হাতে দেবেন কুকুরও খায় না কয় দোস্ত খাবো না রে ভালো লাগছে না আর একজন খায় আর একজন হাত মুছে অবস্থা এগুলো বিড়ি খাইলে আপনার লাংসের ক্ষতি হয় দেহের মধ্যে গন্ধ হয় ফেরেশতা আসে না আমার বিড়ি খোর একজন দেখি আমার এলাকায় বাসমুল্লা নাম ছিল জমি মাপতো মরণের পর দেখছি ওনার গায়ে ঠুসকা পড়েছে বড় বড় ঠুসকা আরে ঠুসকাগুলো গলার পর দেখছি ওর গা দিয়ে প্রতিটা ঠুসকার মধ্যে দিয়ে আগুন বেরেছে খালি দোয়া বেরেছে দোয়া
আমার বাজানেরা পবিত্র মুখ দিছে আল্লাহ এই মুখ দিয়ে আল্লাহ জিকির করবেন মায়ের নাভির সঙ্গে আপনার নাভিটা যোগাযোগ করে দিয়েছে আপনাকে কুরক্ত খাওয়ায়নি আল্লাহ এই নাপাক পানি আল্লাহ আপনাকে খাওয়ায় নাই আল্লাহ আপনার এই মুখ দিয়ে জিকির করবেন এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবেন আল্লাহকে ডাকবেন পিতামাতাকে ডাকবেন কুরআন পড়বেন হাদিস পড়বেন নবীকে ডাকবেন এইজন্য এই মুখটা দিয়ে আল্লাহ অপবিত্র কোন জিনিস ভক্ষণ করার নাই আর সেই পবিত্র মুখ দিয়ে আপনি গাঁজা খাচ্ছেন সেই পবিত্র মুখ দিয়ে আপনি ইয়াবা খাচ্ছেন সেই পবিত্র মুখ দিয়ে আপনি বিড়ি সিগারেট খাচ্ছেন আল্লাহ কসম আপনি আপনার পবিত্র আল্লাহ আপনার পবিত্র রাখলো মুখটা সেই মুখটাকে আপনি করলেন অপবিত্র আমার আল্লাহর আদালতে জবাব দিতে পারবেন না জোরে বলেন ঠিক কিনা আদর তোমারে ফারুক বলে যুবক মনে আসেনি যুবক তুমি কি জিনা করেছো বলে জি হুজুর তুমি কি জানো জিনার অপরাধ কি বলে আমিনুল মুমিনিন আমি জানি আগে জানতাম না এখন জেনেছি হুজুর কয় তোমার মৃত্যুদণ্ড কয় হুজুর মেনে নিলাম দুই নাম্বার অপরাধ যুবকরে তুমি মাদক সেবন করো বলে জি হুজুর বলে তুমি কি জানো না মাদক সেবন করার অপরাধ কি কয় হুজুর আগে জানতাম না এখন জেনেছি বিচার কয় বিচার আমি মেনে নিলাম তিন নাম্বার অপরাধ যুবক তুমি কি করেছো তুমি দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করেছো বলে জি হুজুর বলে মানুষ হত্যার অপরাধ কি তুমি জানো কয় না হুজুর এখন বুঝতে পেরেছি জানতে পেরেছি কয় এর বিচার তুমি কয় আমি মেনে নিলাম তিনটা মেনে নিলাম তাহলে প্রস্তুতি নাও হযরত উমরে ফারুক খোলা তরবারি নিয়া যুবকের দিকে আগে আসে চোখ দুটো লাল টকবক যুবক যার হযরত উমরে ফারুকের গায়ের পশম গুলো দাঁড়ায় গেছে রাগে একদম টকবক গা দিয়ে ঘাম ঝরতেছে খোলা তরবারি নিয়া যুবকের দিকে আগে আসে যুবক ডাকতে বলে আমিনুল মুমিনিন একটা মিনিট আমার কি সুযোগ দেয়া যাবে না বলে তোর এক মিনিট না কয়েক মিনিট সময় দিলাম বলো বলে হুজুর হুজুর আমি জানি আপনি ন্যায় পরায়ণ বিচারক আপনার আদালতে আমি বেইনসাবি হব না আপনার আদালতে ন্যায় বিচার হবে আপনি যে বিচার করবেন আমি মেনে নিব আমার মৃত্যুদণ্ড দিবেন আমাকে কতল করবেন আমি মেনে নিছি আমি কোনোদিন আমি কোনো বাধা দিব না তবে মরণের আগে একটা দাবি করে যাব আজকে আমার বিচার করার আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে খলিফা হযরত উমর ফারুক ডাকতে বলেন খাত্তাবের বেটা উমর বলে হে যুবক তুমি কি বলতে চাও কাজী হুজুর আমার বাবার বিচারটা আগে করা লাগবে বলে বলো তোমার বাবার কি বিচার বলে হুজুর এক নাম্বার অপরাধ সে আমাকে একটা ভালো মা দেয় নাই সে এমন একটা মা দিছে যে মায়ের গায়ে কাপড় থাকে না মাথায় কাপড় থাকে না যে মাটার যে মায়ের গর্ভে আমি আসি আমার বাবা এক নাম্বার অপরাধ করছে সে আমাকে ভালো একটা মা দেয় নাই যে মাটা সে মাটা জিনা কর সেই মাটা বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে জিনা করে বেড়ায় সুতরাং এক নাম্বার অপরাধ করছে আমার বাবা যদি একটা ভালো মা আমাকে দিত সেই মায়ের গর্ভে থেকে পড়ে আমি জিনা ব্যবিচার শিখতাম না তাহলে এক নাম্বার অপরাধ করেছে আমার আব্বা আমাকে একটা ভালো মা দেয় নাই মা হলো প্রাথমিক বিদ্যালয় আমার মারা শুনে নাও বাজানরা শুনে নাও দিলের কান্ডা শুনে নাও আমি যুবকদের বলে যাই যখন বিবাহ করবি বাবা মার কাছে দাবি করবি একজন কৃষকের মেয়ে দাও রিকশা চালকের মেয়ে দাও সেই মেয়েটা যেন নামাজি হয় সেই মেয়েটা কালো হোক তবু যেন কোরআন পড়তে পারে সেই মেয়েটা পর্দায় থাকে সেই মেয়ে একটা মেয়ে পর্দাশীলতা আল্লাহওয়ালা মেয়ে যদি পাও তোমার জিন্দেগিটা ধন্য হয়ে যাবে এখন তার মূল্য নাই আমরা ধলা পুজুরি হয়ে গেছি সুন্দরী পুজুরি হয়ে গেছি আগের যুগের মানুষ দেখেছি যখন বিবাহ বন্ধনে যেতেন আগে দেখতেন গুষ্টি ডাকতেন নানার বংশ নানির বংশ দাদার বংশ দাদির বংশ এরপরে মেয়ে কোরআন পড়তে পারে কিনা পর্দা করে কিনা এখন তো আমরা এগুলো দেখি না মুসিওকার মেতরক চেয়ারার মধ্যে চক চক করলে আমরা তার হাত ধরে টান দিয়ে নিয়ে আসি এই জন্য আজকে জাতি আজকে আমার কপাল আজকে নিজেই পুড়াইছি কপালের দোষ দিই আর জাতির দোষ দিই সমাজের দোষ দিই এই সমাজ নষ্ট করেছি আমি আপনি জোরে জোরে বলেন ঠিক কিনা আমিনুল মুমিনিন বললেন যুবকের তারপরে কি অপরাধ বলে হুজুর দুই নাম্বার অপরাধ আমার বাবার সে আমাকে একটা ভালো নাম রাখে নাই আমার নামটা এমন একটা কুৎসির নাম রাখছে আমার নামের মধ্যে কি হয়েছে শুনে নেন মুসলমান আমার একটা ভালো নাম দেয় নাই অপরাধ আমার আব্বার তিন নাম্বার অপরাধ হলো আমার আব্বা জীবনে আমার ইসলামের জন্য কোনোদিন তাগিদ দেন নাই কোনোদিন সৎ পথের জন্য তাগিদ দেন নাই সুতরাং আমার বিচার করার আগে আমার আব্বার বিচার করা লাগবে খলিফা হযরত উমরে ফারুক বলে যুবক রে তুমি ঠিক কথা বলেছো কারণ সন্তান জন্ম দিছো এই সন্তানকে তুমি সঠিক পথে চালাতে পারো নাই এর জন্য দায়ী রে তুমি যুবক
তুমি তোমার বিচার নিয়ার তোমার শাস্তি নিয়ার জন্য তুমি দাঁড়িয়ে যাও আজকে সন্তান জন্ম দিলেন পাঁচজন ছয়জন সন্তান জন্ম দিলেন রাসূল বলে গেছেন আল্লাহর বিধান যখন তোমার সন্তান 7 বছর বয়স হবে নামাজের জন্য তাগিদ দাও 8 বছরে যখন বয়স হবে তাকে তুমি প্রহার করো 10 বছর বয়সে যখন নামাজ পড়বে না বাড়ি থেকে বিতাড়িত করে দাও খানা বন্ধ করে দাও আজকে সন্তানের মায়ে পড়িয়া ছেলে নামাজ পড়ে না জুম্মার নামাজের জন্য ডাক দাও না ফজরের শীতের দিনে ফজরের নামাজের জন্য ডাক দাও না মোবাইল খুলে দিছো কান্নাকাটি করে মোবাইল দেখাও একদিন কি তোমার ছেলের হাত ধরে মসজিদে নিছো একদিন কি সঠিক পথে নিছো কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবা না কারণ সন্তান কুকুর শিয়ালের মতো বানাইলা পশু পাখির মতো বানাইলা সঠিক মানুষ করতে পারলা না এর হিসাব কিয়ামতের ময়দানে তোমাকে দিতে হবে জোরে জোরে বলেন ঠিক কি না ওই সন্তান বাবার বুকের পরে লাথি মেরে জাহান্নামে চলে যাবে মার বুকে লাথি মেরে জাহান্নামে চলে যাবে খলিফা হযরত আমিরুল মুমিনিন চোখের পানি ছেড়ে বলল বৃদ্ধা আজকে তোমার সন্তান নষ্ট হওয়ার জন্য মূল হলো তুমি কারণ তুমি যদি এর ইসলামী ধর্মিক শিক্ষা দিতাও তাহলে অবশ্যই সে নামাজি হতো জীবনে কোনোদিন খুন করত না এই মাদক সেবন করত না আমি আপনাদের অনুরোধ করে যাই আপনার ছেলে যদি মাদক সেবন করে ত্যাগ করে দেন মেম্বার চেয়ারম্যানকে ডাকতে বলেন এই ছেলের দায়িত্বহীন আমি না এই ছেলেমেয়ের জন্য আপনাকে জাহান্নামে নিয়ে যাবে এই ছেলেমেয়ের দরকার নাই যে ছেলে আপনার অনুগত নাই যে ছেলে নামাজ পড়ে না ঘর থেকে বাইর করে দেন যে ছেলে গাজা মদ খায় তারে বাইর করে দেন আপনি প্রশাসনের কাছে যান চেয়ারম্যানের কাছে যান মেম্বারের কাছে যান যা বলেন বাবারে আমার বাঁচা কারণ আমার শেষ বয়সে আমার ছেলে গাজা মদ খায় এই ছেলের জন্য আমি জাহান্নামি হয়ে যাব আমার বাবার ওই ছেলের পরিচয় দরকার নাই আপনি ত্যাগ করে দেন আল্লাহর আদালত থেকে যদি বাঁচতে চান ইয়াউমুল কিয়ামতের ময়দানে যদি বাঁচতে চান ওই ছেলেকে আপনি ত্যাগ করেন মেয়েকে আপনি ত্যাগ করেন জিনাকারী ওই সুদুষ্ট মেয়েদেরকে আপনি ত্যাগ করেন তবে আল্লাহর আদালতে আপনি বাঁচতে পারবেন জোরে জোরে বলেন ঠিক কি না কলিপাদ্র তোমারে ফারুক বালাফার বৃদ্ধ এবং যুবক দুজনই চোখের পানি ছেড়ে কদমের মধ্যে পড়ে গেলেন কয় খলি হুজুর আপনি এত বড় অপরাধ করার পর একটু বুঝাইছেন এর জন্য আপনাকে হাজার হাজার শুকরিয়া আর জীবনে আমি তওবা করলাম জীবনে আর কোনোদিন অন্যায় করব না জীবনে আর কোনোদিন মানুষ হত্যা করব না জীবনে আর কোনোদিন মাদক সেবন করব না আজ থেকে আমরা তওবা করব আজ থেকে যারা আজ থেকে মাদক সেবন করি আপনাদের হাতে ধরে বলে যায় পায়ে ধরে বলে যায় সিগারেট বিড়ি মাদক সেবন গাঁজা বা ফেনসিডিলে গুলো আজ থেকে আমরা পরিত্যাগ করব আল্লাহকে একটু হাতটা দেখা দেন আল্লাহ আজ থেকে আমরা মুখের মধ্যে গা বুড়িয়ে খাব না মুখের মধ্যে গাঁজা দিব না আবার দিব না কোন রকম মাদক সেবন করব না হাত দুখানা তুলে দেখান আল্লাহ জোরে বলেন আল্লাহ আল্লাহ আমাদের রবিউল আউয়াল মাসের খাতিরে ক্ষমা করে দাও আল্লাহ আমাদেরকে maaf করে দাও এই পবিত্র মুখ দিয়ে আর কোনোদিন আমরা অপবিত্র জিনিস বক্ষণ করব না জোরে বলেন আল্লাহু আকবার দুই নাম্বার দুই নাম্বার দুই নাম্বার আজ থেকে আমরা নামাজ ছাড়বো না নামাজের জন্য আজ থেকে নামাজ আর ছাড়বো না কোন দরদি বান্দা আছেন আজ থেকে ফজরের নামাজ থেকে নামাজ আদায় করা শুরু করব আল্লাহ নামাজ আমরা ছাড়বো না কে কে রাজি আছেন একটু হাত দুখানা তুলে দেখ আল্লাহ আল্লাহ তোমার নবীজির আগমনে পৃথিবীর মধ্যে সব অন্ধকার মুছে গিয়েছিল আর নবীর আগমনের মাসে ঈদে মিলাদুন নবীর মাহফিলে আমরা প্রতিজ্ঞা করলাম আজ থেকে নামাজ আর ছাড়বো না ছাড়বো না ছাড়বো না জোরে বলেন আল্লাহু আকবার তিন নাম্বার আপনাদের কাছে বলে যায় আল্লাহ আমাদেরকে ক্ষমা করো তিন নাম্বার আমরা পুরুষ মানুষ আজ থেকে দাড়ির মধ্যে খুর লাগাবো না মানুষ আমাদের একটা দুর্নাম দেয় কয় সুন্নিরা নামাজ পড়ে না দাড়ি রাখে না আমরা দেখা দিব প্রমাণ করে দিব সুন্নিরা নবীর অনুসরণ অনুকরণ করে আজ থেকে আর দাড়ির মধ্যে খুর দিব না কে কে রাজি আছেন যারা রাখেন না বলেন আজ থেকে আর খুর দেব না দাড়ির মধ্যে ইজ্জত বাড়বে কমবে না মারা গেলে কবরে শোয়া দিব মুখটা খুইলা ফেরেশতা দেখবো মুখের মধ্যে দাড়ি নাই কয় নবীর লোক আজ থেকে দাড়ি রাখবো দাড়ির মধ্যে আর খুদ দিব না জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক সকল বলুন আমিন